হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন হয়ে গেল, ভাবছিলাম যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি, কারণ সবসময় তো করা হয়ে ওঠে না। তো আজকে একটু সময় ছিল, তো সময় নিয়ে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি। তো আমার অক্সিজেনের সেই মোটরটা ছিল, আমি মোটরের মধ্যেই পাইপটা লাগিয়ে দিলাম, কারণ জল তো বের করতে হবে। আর পাইপটা, একটা পাইপ আমি বাথরুমের দিকে লাগিয়ে দিয়েছি, যাতে সব জলটা আমার বাথরুম থেকে বেরিয়ে যায়। তো অনেকটা জল আছে, প্রায় 300 লিটারের মতন। তো 300 লিটার জল বেরাতে একটু সময় লাগে, তো সেই জন্য ধীরে ধীরে আমি মাছগুলোকে দেখছিলাম, মাছগুলো বেশ খেলা করছিল। তো সেই ফাঁকে আমি কি করলাম, উপরে যে ঢাকনাগুলো ছিল খুলে দিলাম, বেশ উপর থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আমার ছেলেও বলছিল যে কি করছো বাবা, বেশ মাছগুলো লাফাচ্ছে। তো আর একদিকে আমি করলাম, বিভিন্ন অক্সিজেনের এইগুলোকেও খুলে পরিষ্কার করে নিলাম। দেখো জল কতটা কমে গেছে, মাছগুলো একদম নিচ অব্দি চলে এসেছে, মাছগুলো উপরে ওঠার জন্য ছটফট করছিলো। তো আমি সঙ্গে সঙ্গে একটা ওই মাছ ধরার যে নেট হয়, ওই নেট নিয়ে আমি ধরার চেষ্টা করলাম। খুব দ্রুত খুব লাফাচ্ছিল, এই যে অস্কারটা এতটাই শক্তিশালী ছিল যে বারবার পালিয়ে যাচ্ছিল। তো তাও অনেক করে ধরলাম, আমার হাতেও কাঁটা মেরে দিয়েছে। দেখো কত সুন্দর লাফাচ্ছে, কত সুন্দর করে একদম। তো এইভাবেই ওইগুলোকে ধরছি। এই একটা মাছ আছে, এটাকে বলা হয় মাছের টিয়া পাখি। আর দেখো আমার ছেলেও একটা সাদা মাছটা আমরা ভুলে গেছি, কেমন সুন্দর করে ধরেছে, গলাটা ধরে নিয়েছে পুরো। আমি বললাম ছেড়ে দাও ছেড়ে দাও, এরকম করো না। তো বেশ অনেকটাই জল কমে এসেছে একদমই। বেশ এইবারে ভাবলাম যে পরিষ্কার করা যাক। তো আমি ভালো করে ঘষে নিয়েছি, ভিনিগার দিয়ে ভালো করে মুছে নিয়েছি, এবং আমি একটা ছোটো ব্লেডও ইউজ করেছিলাম, সেটা আর দেখানো হলো না। ব্লেডটা দিয়ে আর কি জলের সব এগুলো হয়ে গেছিলো, মানে শ্যাতলা পড়ে গেছিলো, এগুলো তুললাম। তারপরে মাঝখানে গিন্নি এসে গেল, গিন্নি এসে বলল যে দেখো এইভাবে করতে হয়। তো সেও আবার একটু হাত লাগালো, বেশ ভালো পরিষ্কার হয়েছে। তারপরে আমি বললাম ছেলেকে যে আস্তে আস্তে করে সব মাছগুলোকে ছেড়ে দে। তো ছেলে বেশ আস্তে আস্তে করে সব মাছগুলোকে ছেড়ে দিল, বেশ ভালোই লাগছিল। অনেকদিন পরে ওদের জলটাও পরিষ্কার হবে, বেশ আনন্দও লাগছিল। আবার ভয়ও লাগছিল যে যদি ওরা বেশিক্ষণ বাইরের জলে মরে যায়, তো তাড়াহুড়োই করছিলাম একটু। তো বেশ হয়ে গেল। তো তারপরে আমি কি করলাম, আস্তে আস্তে করে জলও ছেড়ে দিলাম এবং সব মাছগুলো একে অপরকে ঢালছিলাম। মাছগুলো বেশ ছোটো জায়গার মধ্যে ছিল, এতটাই মানে আমার ভয় লাগছিল। আমি তাড়াহুড়ো করে বললাম গিন্নিকে কি তাড়াতাড়ি করে সব ঢেলে দাও, বেশি সময় নষ্ট করা যাবে না। তো গিন্নিও একসাথে দুটো তিনটে করে ঢেলে দিচ্ছিল। তো লাস্টের এই মাছটা দেখুন, নামটা ভুলে গেছি, প্রায় আমাদের শিঙি মাছের মতো দেখতে, এত বড়, ধরাই যাচ্ছিল না। একটা মাছ তো উপরে উঠে পড়ে লাফাচ্ছে, কি কি সুন্দর, কি ভালো লাগে না বলো? মাছ বাড়িতে এরকম কি সুন্দর খেলছে, আমার তো বেশ ভালো লাগে। আমার ছেলে আমাকে খুব বলে যে বাবা মাছ এরকমভাবে রাখবে, খুব বেশি ভালো লাগে। তো এইভাবে প্রায় জল ভরে দিয়েছি, কিন্তু তখন একটু জলটা ঘোলা ছিল। তারপরে যখন ফিল্টারটা পরিষ্কার করার পরে যখন জলগুলো আবার নতুন করে ঢাললাম, দেখো কি সুন্দর লাগছে, একদম সাদা মাছগুলো, এই যে মাছরাঙা মাছগুলো, নামগুলো আমি তোমাদেরকে পরে বলো বন্ধুরা, আমি ভুলে গেছি। তো বেশ সুন্দর লাগছিলো দেখতে, বেশ ভালোই পরিষ্কারও হয়েছে। তোমরা দেখে বলো পরিষ্কারটা কেমন হয়েছে। আর এই দেখো গোলফিশটা দেখো, একদম বাবারে বাবা, অনেক বড় হয়ে গেছে। মাছগুলো আসলে ছোট কিনেছিলাম, কিন্তু অনেক বড় হয়ে গেছে। গোলফিশ না, ওটা প্যারট। যদি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সবাই লাইক শেয়ার করো আর আমার পাশে থেকো। আমি নতুন নতুন এরকম ভিডিও নিয়েই আসি প্রায় সময়। তোমরা জানো তোমাদের বাগান কাকু সবসময় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। তো পাশে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।